স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। আগামী 14ই আগস্ট নেতাজি ইন্দোর স্টেডিয়ামে কন্যাশ্রী দিবস পালন করা হবে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি কাস্টমার সার্ভিস পয়েন্টে গ্রাহকদের টাকা লোপাটের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগামী 15ই আগস্ট থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বেআইনি ইকো রিক্সার বিরুদ্ধে অভিযান চালাবে জেলা প্রশাসন। প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে অভিযান চালালো বাঁকুড়া জেলার সোনামুখী থানার পুলিশ। শুরু হয়েছে লীগ পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট। দেখে নেব এক ঝলকে কিছু খবর। তারকেশ্বরে জল ঢেলে বাড়ি ফেরার পথে সিগন্যাল পোস্টে ধাক্কা লেগে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া স্টেশন সংলগ্ন এলাকায়। আহত অবস্থায় তাকে বেলুর জিআরপি উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। রাইস মিলে চাল লোড হবার সময় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো এক কর্মীর। মৃত কর্মীর নাম বাপি বাড়ি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খানাচা অংশের একটি রাইস মিলে। আহত অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পুরুলিয়া পৌরসভায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36 জন। ফলে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে পুরুলিয়া পৌরসভার 2টি ওয়ার্ডকে মহামারী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সেই উপলক্ষে পুরুলিয়ার 5 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা র্যালি করা হয়। এর পাশাপাশি এলাকায় ব্লিচিং ছড়ানো হয়। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। বন্যার জল চাপ সহনশীল 12টি নতুন ধানের পরীক্ষামূলকভাবে চাষ করা হলো। এর পরিকল্পনা গৃহীত হয় হুগলি জেলার সিঙ্গুর ব্লকের নসিপুর গ্রাম পঞ্চায়েতের অধীন দেশপাড়ার বাগপাড়া গ্রামে। পরিকল্পনা কতটা ফলপ্রসূ হয় তা আগামী দিনই বলে দেবে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। হাসপাতালের সামনে লাগামহীনভাবে শব্দ বাজি ফোটানো ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলা সদর হাসপাতালের সামনে। পুরুলিয়া বাস অনার্স অ্যাসোসিয়েশনের 50 বছর পূর্তি উপলক্ষে এইরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে জানানো হয় বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। 4 জন বাংলাদেশের শিশুর প্রত্যর্পণ হলো হিলি সীমান্ত দিয়ে। এরা দীর্ঘদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সুভাইন হোমে আটকে ছিল। এই 4 জন শিশুই দুস্থ পরিবারের। শিশুগুলি পরিবারের সদস্যদের কাছে যেতে পারায় তাদের চোখে মুখে হাসি খুশির ছাপ ফুটে ওঠে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। আগামী 14ই আগস্ট নেতাজি ইন্দোর স্টেডিয়ামে কন্যাশ্রী দিবস পালন করা হবে। এবছর পূর্ব বর্ধমান জেলা থেকে 3 জন কন্যাশ্রী সদস্য পুরস্কৃত হবে। আগামী 14ই আগস্ট কন্যাশ্রী দিবস পালন করা হবে। এবছর 5ম বর্ষে পদার্পণ করবে এই কন্যাশ্রী দিবস। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কন্যাশ্রী দিবস পালিত হবে কলকাতার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে। রাজ্যের 14 জন কন্যাশ্রী কন্যা তাদের সফলতার জন্য পুরস্কৃত হবে উক্ত দিনে। পুরস্কার তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 14 জন কন্যাশ্রীর মধ্যে পূর্ব বর্ধমান জেলার 3 জন। তারা হলেন যোগব্যায়ামে স্বর্ণপদক জয়ী আদৃতা সরকার, মার্শাল আর্টে আন্তর্জাতিক পুরস্কার জয়ী কাবেরী মাল, বিজ্ঞানদের শ্রেষ্ঠাত্রের সম্মান জয়ী দিগান্তিকা বোস। উল্লেখ্য, 2014 সালে আনন্দবার্তার সেরা বাঙালির সম্মান পেয়েছে দিগান্তিকা বোস। পূর্ব বর্ধমান জেলার সর্বশিক্ষা মিশন আধিকারিক শারদাতি চৌধুরী জানান, এই পুরস্কারের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বর্ধমান থেকে 3 টেমে পুরস্কার পাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। কিসে কিসে পাচ্ছে বা কি কারণে পাচ্ছে? আমাদের আগামী 5ম যে কন্যাশ্রী দিবস আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, কলকাতার যে স্টেট লেভেল প্রোগ্রাম হবে সেখান থেকে মানে বিভিন্ন জেলার যে আউটস্ট্যান্ডিং যারা অ্যাচিভার্স আছে, কন্যাশ্রী যারা খুব ভালো কাজ করেছে তাদেরকে ফেলিসিটেট করা হবে। পূর্ব বর্ধমান জেলা থেকে 3 জন আছে, আদৃতা সরকার, আর সায়নী দাস, আর দিগন্তিকা বোস। আদৃতা ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়ন হয়েছে এবার, সেই জন্য ও সেই সম্মানটা পাবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। দিগন্তিকা বোস ইতিমধ্যে একটা নিজের যে বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন ইকুইপমেন্টস সব বানিয়েছে, সেটাও রাজ্যের স্তরে এবং ন্যাশনাল লেভেলেও বিভিন্ন রকমভাবে সম্মান অর্জন করেছে। তার জন্য আজকে ওকে একজন আউটস্ট্যান্ডিং কন্যাশ্রী হিসেবে ফেলিসিটেট করা হবে। এবং সায়নী দাস, যে ইংলিশ চ্যানেল পার করেছে, তো এরকম একজন দারুণ সুইমার হওয়ার জন্য ওকে এই পুরস্কার দেওয়া হবে। তো 3 জনই তাদের তাদের ফিল্ডে দারুণ এক্সেলেন্ট অ্যাচিভমেন্টস করেছে। তো আগামী দিনে কন্যাশ্রী তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তারা মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই সম্মানটা পেতে চলেছে। মোট 14 জনকে নিয়ে যাবে নাকি পশ্চিমবঙ্গে? হ্যাঁ,
মোট 14 জন আছে। ইতিমধ্যে আদিত্যকে নিয়ে আমাদের যে পোস্টার হয়েছে দিগন্তিকা এবং আদিত্যকে নিয়ে, সেটা আজকে সারা রাজ্য জুড়ে তাদের ছবিটা আছে। আর এছাড়া মানে বিশেষভাবে ওরা সম্মান পাবে ওনার হাত থেকে এই 3 জন। যোগব্যায়ামে স্বর্ণপদক জয়ী আদিত্য সরকার জানান, এই প্রথম মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার পাবো, খুব ভালো লাগছে। কাছে খবর এসেছে এটা হচ্ছে কন্যাশ্রী দিবসের মানে পঞ্চম বর্ষ, এটা এবছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। তো বর্ধমান থেকে আমাদের 3 জনকে সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে আমার নামটাও আছে, আদিত্য সরকার। আমি যোগাসনের তরফ থেকে যাচ্ছি। তো পশ্চিমবঙ্গ থেকে 14টি মেয়েকে ওখানে পুরস্কার দেওয়া হবে, তার মধ্যে আমিও পাবো। খুবই ভালো লাগছে এটা ভেবেই যে প্রথমবার মুখ্যমন্ত্রীর হাত থেকে আমি পুরস্কার পাবো, এর আগে কখনো এরকম হয়নি। তো নিজেকে খুব মানে ভালো লাগছে এটা ভেবেই যে আমি এরকম একটা জায়গায় আসতে পেরেছি, শুধুমাত্র আমার স্যার বাবা মা আপনাদের সবার আশীর্বাদে। আপনারা সবাই আশীর্বাদ করলে আমি যেন আরও অনেক দূর যেতে পারি, এটাই আমার। পুরস্কার তো এর আগে বহু জায়গা পেয়েছো, বহু দূর দূরান্ত দেশ বিদেশ থেকে নিয়ে এসছো, সেই জায়গা থেকে নিজের জায়গা মুখ্যমন্ত্রীর হাত থেকে যে পুরস্কার পাচ্ছো, এটা কি প্রথমবার না এর আগে? না, এটা প্রথমবারই আমি মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার পাচ্ছি, এর আগে কখনো পাইনি। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। চক্রবর্তী পরবর্তী খবরে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি কাস্টমার সার্ভিস পয়েন্টে গ্রাহকদের টাকা লোপাটের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে মেমারি থানার পারিজাত নগরে, পুলিশ সার্ভিস পয়েন্টটি সিল করে দেয়। গ্রাহকদের অজান্তে টাকা লোপাট হওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পারিজাত নগরে। প্রসঙ্গত, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি কাস্টমার সার্ভিস পয়েন্টে এইরূপ বিপত্তি ঘটে। সোমবার রাত থেকেই এই ঘটনায় পারিজাত নগরে তীব্র উত্তেজনা দেখা যায়। মঙ্গলবার সকাল থেকে এলাকার মানুষজন ভিড় করেন ওই পয়েন্টের সামনে, টাকা ফেরতের দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হন গ্রাহকরা। 6,625 টাকা কথা ছিল, হ্যাঁ ওইটা আর ওই আমার বই ঘুরে দেখছি 7,732 টাকা আছে। আচ্ছা, 15,000-এর উপরে টাকা ছিল কিন্তু 732 টাকা এই মুহূর্তে রয়েছে। আপনি কি এর আগে এই 15,000 টাকার থেকে কোনো টাকা তুলেছিলেন? না, এটা আমার পঞ্চায়েত ঘরগুলো দিয়েছে, সেই ঘরের বইয়ের টাকা। রাখি বুধবারে এবং মঙ্গলবারে বন্ধন থেকে বাড়ি থেকে আসে টাকা নিয়ে যায় লোনের টাকা। এবার কালকে মঙ্গলবার আজকে মানে যারা আপনারা নিত্য নৈমিত্তিক যে উপার্জনটা করেন সেটা এখানে রেখে দেয়, এখানে রেখে দিই। সেই টাকাটা আবার মঙ্গলবারে বুধবারে কিস্তি হয়, ওই অফিস থেকে লোক আসে বাড়িতে, 10 জন আর গোষ্ঠী আছে, ওই গোষ্ঠীতে বসে ম্যানেজার টাকা নিয়ে যায়। এবার কালকে টাকা আজকে টাকা তুলতে এসে বলছে এই ঝামেলা। কি বলছে আপনার টাকা তুলতে কি বলছে? টাকা নেই আপনার অ্যাকাউন্টে? টাকা নেই? না, টাকা নেই। ও দাদা, আপনারা উইথড্র করেননি তার মানে সেখান থেকে টাকা আর তোলেননি? এখানে কি সব মানে কতজনের এরকম টাকা অ্যাকাউন্ট থেকে নেই মানে উইথড্র করে নেওয়া হয়েছে? সব বাইরে সমস্ত গ্রাহকের যাদের যা টাকা ছিল সেখান থেকে ম্যাক্সিমাম টাকা তুলে নেওয়া হয়েছে। কারা তুলেছে কিছু জানতে পেরেছেন? আপনারা আজকে কিসের জন্য কোথায় এসেছেন?
কোথাকার ব্যাংক? এটা কি একটা কাউন্টারে এসেছে? সেখানে থেকে আপনার সমস্ত টাকা আর যা আছে সেগুলো কি টাকাটা তুলে নেবেন? আপনারা কি মেমারি থানায় কোনো কমপ্লেন দায়ের করেছেন? এখানকার যে সাধারণ মানুষ তাদের টাকা পয়সা এখানে রাখতো একটা স্টেট ব্যাংকের শাখা বলে পরিচিত, সিএসপি পয়েন্ট। হ্যাঁ, সিএসপি পয়েন্ট। এবার এরা বলছে যে 15 দিনের এখানে একটা মানে বোর্ড টাঙিয়ে দিয়েছে যে 15 দিনের এরা নাকি ট্রেনিংয়ে আছে, এদের কোন ম্যাডাম ট্রেনিংয়ে আছে, তা সেই জন্যে এরা এটাকে বন্ধ রাখছে, কোনো টাকা লেনদেন করা করবে না এই 15 দিনে, কাউকে কোনো পরিষেবা দেবে না। এবং এই গ্রাহক যারা আছে এরা এসে দেখছে যে টাকা পয়সা, সাধারণের কথা একটা ব্যাংক যদি 2 দিন বন্ধ থাকে তাহলে মানুষের নাবিশ্বাস উঠে যায়, আর এদের 15 দিন বন্ধ থাকবে, টাকা পয়সা দিতে পারছে না। এবং এরা যে টাকা বাইরে গিয়ে যখন সে এদের সে শাখা আছে বা এদের ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে দেখছে যে টাকা তাদের অ্যাকাউন্টে নেই, এবং সেখান থেকে বলে দিচ্ছে যে ওখানে গিয়ে দেখুন, আপনাদের ওখানে ধরুন, আমরা কিছু বলতে পারবো। আচ্ছা, মেমারি ব্রাঞ্চ থেকে বলা হচ্ছে? মেমারি ব্রাঞ্চ থেকে এটা বলা হচ্ছে। তো এই মুহূর্তে পরিস্থিতি আপনারা কি চাইছেন, এখন কি করবেন? এই মুহূর্তে গ্রাহকদের যাতে টাকা ফেরত পায় তার জন্য সুরাহ ব্যবস্থা করা হয়। যদিও এ ব্যাপারে ওই সার্ভিস পয়েন্টের কর্মীদের পক্ষ থেকে কোনোরূপ সদুত্তর পাওয়া যায়নি, পয়েন্টের পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়, গ্রাহকরা তাদের নিজেদের টাকা নিজেরাই তুলে নিয়ে থাকতে পারেন। আছে, তাদেরকে আমরা দেবে নিতে পারবো, কিন্তু সবাইকে দিতে পারবো না একসঙ্গে। এইটুকু বলেছিলাম, কাস্টমার বলছে না আমাদের প্রত্যেকটা টাকা ফেরত দিতে, রাগিয়ে দিতে হবে। এবার কাস্টমার শুনেনি, তখন আমরা এখানে কাস্টমার সঙ্গে ভিডিও করেছে, বলেছে আমরা কাজ করতে দেবো না, আমাদের পেমেন্ট দিতে হবে, একটাই কথা। আজকে আর আদার্স আর কী কী কারণে বিক্ষোভ তারা দেখাতে চাইছে? ওরা বলছে ওদের অ্যাকাউন্টে টাকা জমা করেছে, সেগুলো জমা নেই, এবং এই ফিক্সটা যে টাকা রয়েছে সেটা আমরা চেক করেছি, সেখানে ওরা দেখতে পাইনি ব্যালেন্স, যেখানে দেখাচ্ছে না ওদের ব্যালেন্সটা শো করছে না, সেজন্য ওরা বিক্ষোভ দেখাচ্ছে। এখানে অভিযোগ একটা এসেছিল মহেশডাঙ্গা ক্যাম্প থেকে। হ্যাঁ, প্রাথমিকভাবে যে অভিযোগটা এসেছিল মহেশডাঙ্গা ক্যাম্প থেকে, মহেশডাঙ্গা ক্যাম্পে 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত গোপাল মণ্ডল নামে ব্যাঙ্ক অফ বরোদার কর্মী একজন কাজ করত, তার বেতনটা আমি প্রোভাইডেড করতাম, কিন্তু কাজের যে সমস্ত ব্যাপারগুলো থাকে, যেমন কেউ অ্যাকাউন্টে টাকা জমা দিল, কে তুলে নিল, সেটা লাইবিলিটি যে ফোন হোল্ডার থাকে তার উপরে সমস্ত দায়টা থাকে সব সময়ের জন্য। যখন টাকার কেলেঙ্কারির আগে পর্যন্ত আমি কন্টিনিউ মিট করেছি, আমি অ্যাকাউন্টগুলো সার্চিং করে দেখেছি, তখন অ্যাকাউন্টগুলোতে কোনো রকম গোলযোগ কিছু ধরা পড়ে। এক্ষেত্রে পারিজাতনগর ব্রাঞ্চে কেন এরকম হলো? পারিজাতনগর ব্রাঞ্চের এই ঘটনাটা আমাকে আকস্মিকভাবে একবার পুরো মানে হতাশ করছে। কেন আমি বলছি, 2013 সাল থেকে এখানে পারিজাতনগর, 2014 সাল থেকে স্টিল নাও আজকে পর্যন্ত ব্রাঞ্চটা খোলা ছিল, বন্ধ ছিল শুধু শনিবার। তো শুক্রবারে যেদিন শুক্রবারের থেকেই দেবী অফিস, দেবী 2016 সাল থেকে যখন কাজ করছে, ও একজন মেয়ে ছিল এবং সরকারি কর্ম মানে কর্মচারী, সেই হিসাবে আসতো বসতো কাজ করতো বেরিয়ে চলে যেত। আমি শুধু জিজ্ঞাসা করতাম যে দেবী সব ঠিকঠাক আছে, বলো হ্যাঁ দাদা ঠিকঠাক আছে। যখন দেবী অফ হয়ে গেল, যে যখন ও ট্রেনিংয়ের মধ্যে চলে গেল, সেই সময়টা হঠাৎ করে আমি ওকে পাঠালাম যে গ্রাহকেরা ওখানে আসবে, টাকা তুলতে পারবে না, তো তুমি এক কাজ করো, তুমি গিয়ে বসে থাকো, অন্তত গ্রাহককে বলো যে কাকে পাঠিয়েছিলেন, তার নাম কি? তার নাম হচ্ছে সমীর দত্তকে পাঠিয়েছি। সমীর দত্তকে কেন পাঠিয়েছিলেন, সে কি অফিসের স্টাফ? না, সমীর দত্তকে শুধুমাত্র যে যেহেতু ব্রাঞ্চটা বন্ধ হয়ে যাবে, কারণ কি এক একজনের কোডের নামে, আপনি নিজে এসে দেখেছেন একবারও বন্ধ, দেবী এখানে দেবী যার নাম করছেন তিনি অফ হয়ে যাওয়ার পর আপনি কি এখানে নিজে একবারও এসেছিলেন? না, আমি আসি। কেন আসেননি? কারণ কি আমার নিজের কাজ নিয়ে আমাকে থাকতে হয়। তাহলে নিজের কাজ যখন করছেন, এরকম একটা দায়িত্ব, এরকম একটা কোড আপনার নামে রয়েছে, তাহলে এবং কার নামে আছে কোড? এটা দেবী ঢালির নামে আছে, দেবী ঢালির নামে কোড আছে, কিন্তু আপনি এখানে সম্পূর্ণ দেখাশোনা করতেন, সমস্ত কিছু একটা তত্ত্বাবধান করতেন, সুবিধা অসুবিধাগুলো আমি দেখে দিই। তাহলে সেক্ষেত্রে আপনার তো উচিত ছিল একবার এটা এখানে আসা। মেশিন খারাপ হয়ে যাওয়া, তার এটা লাগছে, কিউটা লাগছে, ব্রাঞ্চে তাকে সাপোর্ট করছে না। আরও একটা বিষয় এসছে, কালনা থেকে এরকম একটা ঘটনার খবর এসছে যে কালনাতেও আগে একবার এরকম সমস্যা হয়েছিল, মহেশডাঙ্গা ক্যাম্পের পাশাপাশি কালনা, যেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে জানতে পারছি, এ বিষয়ে কি বলবেন? দেখুন, আমার প্রফেশনটা আমি বলি, আমি 2013 সালে জুলাই মাস থেকে প্রথম সিএসপি আরম্ভ করি, নিজের নামে কোর্স নিয়ে, সেটা হচ্ছে গোকুলানন্দ ঢালি, এবং সেটা কাটোয়া বড়পুরের থেকে আমি কাজটা আরম্ভ করি। তারপরে ওখানে আর একটা ছেলে সিএসপি চাইলো, আমি তার নামে সিএসপিটা প্রোভাইডেড করেছিলাম, সদানন্দ মিস্ত্রি নাম।
তার পরবর্তী সময় মহেশডাঙ্গা ক্যাম্পে একটা কোর্টের লোকেশন আসে, সেটা হচ্ছে যে সরি মেমারি পশ্চিম নামে একটা লোকেশনে সিএসপি আসে, সেই লোকেশনটা তখন দেবী ঢালির নামে তৈরি করা হয়। দেবী ঢালি চলে আসার পরে তারপরে আরেকটা সিএসপি ওপেন হয়, সেটা হচ্ছে আপনার কোলেপাড়া, যেটা উজ্জ্বল মারা। এই সিএসপিগুলো যোগাযোগ করা, এই সিএসপিগুলোকে করিয়ে দেওয়া, এই সিএসপিগুলোর ভালো মন্দ তাদের কি সাপোর্টিং দরকার আছে বা না আছে প্রাথমিকভাবে, কারণ এই সাপোর্টিংগুলো সম্পূর্ণ ব্যাংক করে, আমরা পেছন থেকে যতটুকু পারি তাদেরকে সহযোগিতা। আজকে যে পরিস্থিতি, এটা কী করে আপনি সমাধান করবেন? আজকের ডেটে আমি যে সিএসপিগুলো প্রোভাইডেড করি ইয়েস ব্যাঙ্কে, নিয়ার অ্যাবাউট প্রায় 350 ওপর আমার কাছে সিএসপি রয়েছে, যেটা আমি নিজে মানে অপারেশন করি। এবার প্রত্যেকে সিএসপি না, প্রত্যেকে তার নিজের কোড নিয়ে সে নিজের মতন করে ব্যবসা করে, গ্রাহকেরা আসে, মানুষ দেখে, বিশ্বাস করে, তারা লেনদেন করে। এক জায়গায় সব থেকে বড় গণ্ডগোল তৈরি হয়, সেটা হচ্ছে এর আগেও আমি দেখেছি, সে হাতে লেখার কারণের জন্য। হাতে লেখার কারণের জন্য কেন, আজকে যখন একটা অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হয়, যখন এই লিঙ্ক ব্রাঞ্চ মেমারিকে বলা হয় যে স্যার একটা বই দিন, একটা আপডেট দিন, আজকে নয় কালকে, কালকে নয় পরশু দিন, পরশু দিন নয়, ঠিক আছে পরে আসুন, মেমারিতে কি ব্রাঞ্চ ম্যানেজারকে বলা হয়েছিল অনেকবার অনেকবার। এবং এর যে আধিকারিক আছে সিয়া টেকনোলজি সার্ভিস প্রাইভেট লিমিটেড, সিয়াকে বহুবার চিঠি করা হয়েছে যে স্যার ব্রাঞ্চ সাপোর্ট করছে না, আমাদের কাস্টমারের বই দিচ্ছে না, আমাদের কাস্টমারের অ্যাকাউন্ট আপডেট দিচ্ছে না, এবং সেটা সিএম রুরাল বর্ধমানকেও জানানো হয়েছে। আজকে এই পরিস্থিতিতে আপনি কি করবেন, কিভাবে সমাধান করতে চাইছেন? আজকের পরিস্থিতিটা আমার কাছে আকস্মিক, মানে কেন আকস্মিক, কারণ কি এ ধরনের ঘটনা এই জায়গাতে ঘটে, তখনও পর্যন্ত কোনো সমস্যা তেমনভাবে চোখে আসেনি। আজকে যখন ডেলিভারি অফ হয়ে গেছে, কঠিন একটা সমস্যা তৈরি হয়ে গেছে, আমাকে একটুখানি ভেবে নিতে হবে যে এই সমস্যাটাকে আমি কত তাড়াতাড়ি আনঅফিসিয়ালি আপনাদের কি দায়িত্ব দেওয়া হয়েছে? গ্রাহকদের কি অভিযোগ? সমস্ত টাকা কি তারা তুলে নেবে বলে হুমকি দেখাচ্ছে নাকি? তারা কি সমস্ত টাকা তুলে নেবার জন্য? এটা কোন ব্যাংকে? অবশ্য স্থানীয় এক ব্যক্তি পরোক্ষে দোষ স্বীকার করে নেন। এদিন তিনি জানান গ্রাহকদের সমগ্র টাকাই তিনি ফিরিয়ে দেবেন। টাকা জমা নাই, হ্যাঁ সেই টাকাগুলো এই জায়গাটা জমা ওখানে ফেরত দিতে চাইছি। কিভাবে দেবেন আপনি, কোথা থেকে টাকাটা দেবেন বলছেন? আমার একটা জমি আছে, মানে জায়গা আছে, সেই জায়গাটা 100,000 টাকা দাম আছে, আমি সেই জায়গাটা জমিটা হাতে তুলে দেবো, যতদিন না আমি 18 তারিখের মধ্যে টাকা না দিতে পারি আমার ওই জমি জমিটা এরা বিক্রি করে টাকা পাচ্ছে। তার মানে আপনি কি স্বীকার করছেন যে আপনার মেয়ে দেবী ঢালি এখানে এখানে এখান থেকে টাকা উইথড্র করেছে? ভুল হয়েছে দেখতে পাচ্ছি, মানে টাকা চুরি করেছে, তাহলে এটা কি স্বীকার করছেন? আমি স্বীকার করছি। কাস্টমার সার্ভিস পয়েন্টটি পুলিশ সিল করে দেয়। মেমারি থেকে সুমিত ভগত ও কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম প্রতিপর। আগামী 15 আগস্ট থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বেআইনি ইকোরিকশার বিরুদ্ধে অভিযান চালাবে জেলা প্রশাসন। সেই সম্পর্কে ইকোরিকশা চালকদের অবগতির জন্য একটি সাংবাদিক বৈঠক করলেন ইউনিয়নের সদস্যরা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে টোটো দৌড়াতে অতিষ্ঠ সাধারণ মানুষ। প্রশাসন টোটোর বিরুদ্ধে অনেকবার লাগাম পড়ানোর চেষ্টা করেছে, কিন্তু বিফল হয়েছে। কিছুদিন আগে জেলা প্রশাসনের উদ্যোগন কর্তৃপক্ষ কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে, অবৈধ টোটো বা ইকোরিকশা উচ্ছেদ অভিযানে তারা নামবেন। আগামী 15 আগস্ট থেকে শহরের পুরসভা পরিবহন দপ্তরের নির্দিষ্ট 2,700 ইকোরিকশা ছাড়া অন্য কোনো টোটো বা ইকোরিকশা চলতে দেওয়া হবে না। 3 নম্বর প্রাপ্ত 2,700 ইকোরিকশার মধ্যে 1,200 ইকোরিকশার ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়ে গেছে। বাকি 3 নম্বর পাওয়া ইকোরিকশাদের আগামী 15 আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পূর্ব বর্ধমান ইকোরিকশা কুলার্স ইউনিয়নের কার্যকর্তারা। এই বিষয়ে সংবাদ তারা সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান। আমাদের যে মিটিং হয়েছিল, প্রশাসনিক মিটিং, যেখানে ডিএম এডিএম সাহেব উপস্থিত ছিলেন এবং বর্ধমান মোটর ভেহিকলস দপ্তরের সম্মানীয় আরটিও সাহেব উপস্থিত ছিলেন, আমাদের সেই জায়গায় আমরা সহমত পোষণ করেছিলাম যে সরকারি নির্দেশিকা মতো 15 আগস্ট পর্যন্ত
যে সমস্ত পৌরসভার 3 নম্বরযুক্ত টোটো আছে সেগুলোকে ক্র্যাপস করে নতুনভাবে বৈধ ই রিক্সো কিনে সেগুলোকে রেজিস্ট্রেশন এবং ইন্স্যুরেন্স প্রক্রিয়ার মাধ্যম দিয়ে বর্ধমান শহরের রাস্তায় চলবে। কিন্তু আমরা সমস্ত ইকোরিক্সো বা টোটো চালককে আমরা সেই বার্তা পৌঁছে দিয়েছি, আর মাত্র অফিসিয়ালিভাবে হাতে মাত্র 5 দিন সময় আছে, তাই জরুরিকালীন এই তৎপরতার জন্য আজকে আমরা আপনাদের সংবাদ মাধ্যমদের মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাই যে সমস্ত টোটো চালক ভাই পৌরসভার 3 নম্বরযুক্ত টোটো নিয়ে এখনও পর্যন্ত রাস্তায় চালাচ্ছেন এবং এখনও পর্যন্ত প্রসেসিংয়ে আসতে পারেননি, তাদের কাছে আর কোনো অনুরোধ নয়, তাদের কাছে আবেদন যে আপনারা আমাদের ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনারা সেই প্রসেসিংয়ে আসুন, সরকারি প্রসেসিংয়ে, যাতে করে আপনারা ভবিষ্যতে বর্ধমান শহরের বুকে আপনারা ই-রিক্সা চালিয়ে রুজি রোজগার করতে পারেন। আমরা দেখেছি যে এর আগেও আমরা সরকারি নির্দেশিকা এসেছিল, আমরা সেই নির্দেশিকা মোতাবেক আমরা 1200 টোটোকে পরিবর্তন করে ই-রিক্সার মাধ্যম দিয়ে আমরা রেজিস্ট্রেশন করিয়েছি, তাই আর মাত্র রেস্ট অফ 1500 বাকি আছে। সেই 1500 টোটো চালক ভাইদের কাছে আবেদন যে আপনারা অতি সত্বর আমাদের এই ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করে কিভাবে প্রসেসিংয়ে আসতে হবে সমস্ত কিছু সহযোগিতা আমরা করব, বর্ধমান প্রশাসনও আপনাদেরকে সহযোগিতা করবে। এবং তার সাথে সাথে আমরা বলতে চাই যে বর্ধমান মোটর ভেহিকেলে আমরা দেখেছি যে গত 3-4 দিন ধরে ড্রাইভিং লাইসেন্সের যে প্রক্রিয়া সেটা থমকে রয়েছে, কারণ নতুন অনলাইনের মাধ্যম দিয়ে ড্রাইভিং লাইসেন্স হবে। সেই জন্য আমরা বর্ধমান মোটর ভেহিকেলকে আবেদন করব যে ড্রাইভিং লাইসেন্সের ফাইল নিয়ে যাতে দ্রুতভাবে যে সমস্ত ইকোরিক্সোর ফাইল জমা পড়ছে সেগুলোকে দ্রুত রেজিস্ট্রেশন করে তাদেরকে সরকারি প্রক্রিয়ায় আনার জন্য আমরা আবেদন করছি। এবং পুনরায় আমি টোটো চালক ভাইদেরকে বলবো যারা 3 নম্বর নিয়ে শহরের বুকে এখনো পর্যন্ত চলছেন অবৈধভাবে, তাদের জন্য আমরা বলছি যে আপনারা অতি দ্রুত, সম্ভবত আর মাত্র 5 দিন বাকি আছে 15 আগস্টতে, আপনারা এই 5 দিনের মধ্যে অতি দ্রুত আমাদের ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করুন। এবং আমি আজকে দায়িত্ব সহকারে বলছি যে আমাদের ইউনিয়ন বর্ধমানের একমাত্র ইউনিয়ন আইএনটিটিউসি অ্যাফিলিয়েশন, দল আমাদের পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছে, সেই জায়গায় আমাদেরও দায়িত্ব সরকারকে সহযোগিতা করার, তাই আমরা বলছি আপনারা আমাদের অফিসে এসে আমাদের ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করে প্রসেসিংয়ে আসুন, কারণ আমরা আজকে আরটিও সাহেবের সঙ্গে আমরা আলোচনা করবো, আরটিও সাহেব টাইম দিয়েছে যে যারাই প্রসেসিংয়ে থাকবে তারাই শুধুমাত্র বর্ধমান শহরের বুকে আগামী দিনে ই-রিক্সো চালাবে, অন্য কেউ কিন্তু ই-রিক্সো চালাতে পারবে না। এবং তার সাথে সাথে আমরা আপনাদের সংবাদ মাধ্যমদের মধ্য দিয়ে আমরা বর্ধমান মোটর ভেহিকেল, বর্ধমান প্রশাসনকে আমরা অনুরোধ করছি যে পঞ্চায়েত থেকে যে সমস্ত ইকোরিক্সো বর্ধমান শহরে চলছে সেই সমস্ত টোটোগুলোকেও যাতে বর্ধমান 1 নম্বর ব্লক আছে, বর্ধমান 2 নম্বর ব্লক আছে, এইগুলোকেও সরকারিভাবে আওতায় এনে তাদেরকে সঙ্গে নিয়ে যাতে বর্ধমান জেলায়, পূর্ব বর্ধমান জেলায় নতুন করে একটা যানজট তৈরি না করে নতুনভাবে সাজানোর যদি চেষ্টা করেন তাহলে আমরা খুবই আনন্দ পাবো। এই বলে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে টোটো চালক ভাই এবং ই-রিক্সা চালক ভাইদের কাছেও আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা তাড়াতাড়ি আমাদের ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করে এই প্রসেসিং এর মধ্যে আসুন। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে অভিযান চালালো বাঁকুড়া জেলার সোনামুখী থানার পুলিশ। প্রকাশ্যে ধূমপানের অভিযোগে 10 জনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে বাঁকুড়া জেলার সোনামুখী থানার আব্দুল সামার আনসারির নেতৃত্বে সোনামুখী শহরে অভিযান চালালেন পুলিশ কর্মীরা। এদিন শহরের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে 10 জনকে জরিমানা করা হয়েছে। পুলিশের এইরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী। পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রথম পর্যায়ে সোনামুখী শহরে অভিযান চললেও আগামী দিনে এলাকার সর্বত্র এইভাবে অভিযান চলবে। প্রকাশ্যে ধূমপান করলে ফাইন দিতে হবে, এমনটা ভেবে উঠতে পারেনি ধূমপানপায়ীরা। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে মেমারি থানার জাবুইডাঙ্গা এলাকায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার জাবুইটাঙ্গা এলাকায়। মৃত ব্যক্তির নাম মঙ্গল কিষ্কু। স্থানীয় একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর জানাজানি হতে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে পরিবারের সদস্যরা। মাঝে মাঝে পুকুর আমরা চাষ করি, পুকুর চাষ করার সূত্রে উনি ওদিকে প্রতিদিনই ওই চালের দিকেই যান এবং বাজারের দিকেও যায়। তো এই দিনও এরকমই হয়েছে যে উনি ওই বাজারের দিকে বা পুকুরের দিকে পুকুরের দেখার নাম করে উনি বাড়ি থেকে বেরোন। তারপরে সন্ধ্যেবেলায় বাড়ি আসেন, আমরা তো একটু দেখাশোনা করে আবার খুঁজলাম, খুঁজে পেলাম না। তো তারপরে তার খুব এবার অর্ধেক রাতে আর কোথায় খুঁজবো। তারপরে সকালের দিকে একটু খোঁজাখুঁজি করলাম, পেলাম না। দিয়ে বেশ মানে আজকে তো কী বার মঙ্গলবার দিন দুপুরে দুটোর দিকে পুকুরে একটা ছেলে চান করছিলো, তো উনি দেখেন। তো এবার গ্রামবাসী হয়ে যেয়ে করে তখন আমরা ছুটে যাই। আমরা বলি আমার বাবা তো ফেরেনি, কী হতে পারে, উনি ওনাকে দেখি। দিয়ে তখন আমরা গিয়ে দেখি উনি বাবা জ্বরে ভাসছে। কী নাম তোমার বাবার? আমার নাম মঙ্গল কিষ্কু। উনি এমনি পেশায় কী কাজ করতেন? পুকুর দেখাশোনা? পুকুর সাথে দেখাশোনা প্লাস এমনি চাষবাস নিয়ে থাকতেন। তো কবে হয়েছিল ঘটনাটা? ঘটনাটা সোমবার দিন বৈকালের দিকে উনি বেরিয়েছিলেন, আর রাত্রে আমরা খুঁজে পাইনি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। শুরু হয়েছে লীগ পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট। স্পন্দন ময়দানে এবং রাধারানী স্টেডিয়ামে প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয়। এদিনের প্রতিযোগিতায় জাতীয় সংঘ এবং নিবেদিতা সংঘ জয়লাভ করে। সুপার ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট শুরু হয়েছে গত 1 তারিখ থেকে। মঙ্গলবার প্রতিযোগিতায় নিবেদিতা সংঘ এবং কল্যাণ স্মৃতি সংঘ পরস্পরের মুখোমুখি হয়। এদিনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় রাধারানী স্টেডিয়ামে। প্রতিযোগিতায় 3-0 গোলে জয়লাভ করে নিবেদিতা সংঘ। অপরদিকে ফার্স্ট ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট শুরু হয়েছে গত 31 তারিখ থেকে। এদিনের এই প্রতিযোগিতায় জাতীয় সংঘ এবং বর্ধমানের সাই ট্রেনিং সেন্টার পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় স্পন্দন ময়দানে। এদিনের প্রতিযোগিতায় জাতীয় সংঘ 1-0 গোলে জয়লাভ করে। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পরমেশ্বর মহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, আগামী 14 আগস্ট নেতাজি ইন্দোর স্টেডিয়ামে কন্যাশ্রী দিবস পালন করা হবে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি কাস্টমার সার্ভিস পয়েন্টে গ্রাহকদের টাকা লোপাটের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগামী 15 আগস্ট থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বেআইনি ইকো রিক্সার বিরুদ্ধে অভিযান চালাবে জেলা প্রশাসন। প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে অভিযান চালালো বাঁকুড়া জেলার সোনামুখী থানার পুলিশ। শুরু হয়েছে লীগ পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।